হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে বিস্তারিত যেটি আলোচনা করব, আপনারা অবশ্যই আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন ভিডিওর স্ক্রিনে যাই, ভিডিওর স্ক্রিনে গিয়ে আপনাদের বিস্তারিতভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট একটি পদের যে আবেদন ছিল হেলথে। তো এই আবেদনটা অনেক আগের ছিল, 2018 সালের। তো এই আবেদনের 2024 সালে পরীক্ষার ডেট অলরেডি দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করেছেন, এই অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষা কত তারিখে হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেট অ্যান্ড টাইম, এক্সাম ডেট অ্যান্ড টাইম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এক্সাম ডেট অ্যান্ড টাইম 16 মার্চ 2024 10টা AM-এ, অর্থাৎ 11:30 AM। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার এক্সাম ডেট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে অলরেডি। তো বন্ধুরা আপনারা যে এখানে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আমি। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি আরম্ভ করার আগে একটি অনুরোধ রাখবো, যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য আছেন বা নতুন করে ভিজিট করতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো চলুন ভিডিওটি আরম্ভ করি, আমরা কীভাবে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করব। তো সর্বপ্রথমে আমরা যে কাজটা করব, আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইল বা কম্পিউটারে যে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা এখানে সাধারণত যেটা লিখে সার্চ করবেন, এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে সার্চ করেছি অলরেডি, এই জন্য এই অপশনটা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে DGHS টেলিটক একটি ওয়েবসাইট, এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। তো আমি এটা লিখে সাধারণতভাবে এখান থেকে সার্চ করে দিচ্ছি। এই যে সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে এটাতে আমরা ডাউনলোড করতে পারবো না। এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে এটা থেকে কিন্তু আমাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তো আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন এখানে, এই দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে এটাতে আমরা ডাউনলোড করব। তো আপনারা যখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি, পেমেন্ট স্টেট, রিকোভারি ইউজার নেম এবং অ্যাডমিট কার্ড, এই তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আপনারা যেটা কাজ করবেন, এখানে এই যে অ্যাডমিট কার্ড অপশনটি আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি অ্যাডমিট কার্ড যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ডের একটা আপনি কোন পদে আবেদন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পোস্টটা পোস্ট লিস্ট, ও আপনারা যেহেতু হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করেছেন তারা হেলথ অ্যাসিস্ট্যান্ট এটাতে ক্লিক করবেন। তো আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে যেটা আবেদন করেছিলাম সেটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলবে, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যেটা ঠাকুরগাঁও, তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং কি পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনাদের অলরেডি কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড গেছে, হ্যাঁ, আপনাদের মেসেজের মাধ্যমে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা সুন্দরভাবে বসায় দেবেন। তো আমি এখান থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমি এখান থেকে সুন্দরভাবে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আছে সেটা আমি সুন্দরভাবে এখানে ফিল আপ করে দিলাম। আপনারা আপনাদের মতো করে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে লগ ইন অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের অটোমেটিকলি অ্যাডমিট কার্ডটা শো করবে। তো আমি এখান থেকে লগ ইন অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাডমিট কার্ডটা এখানে শো করে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডটা। তো এখান থেকে আপনারা সিম্পলি যেটা ডাউনলোড ডাউনলোড করার অপশনটা নিচে দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। দেখছেন আমার কিন্তু অটোমেটিকলি এই যে ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা যদি আপনি এই কম্পিউটারে থাকেন তাহলে কম্পিউটার থেকে সরাসরি আপনার কন্ট্রোল পি চাপলে আপনাদের প্রিন্ট যে অপশনটি আছে সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আমি এখান থেকে কন্ট্রোল এই যে কন্ট্রোল পি চাপে আমি অপশনে প্রিন্টার অপশনে চলে আসি। তো এখান থেকে আপনারা পাইলে চাইলে এখান থেকে আপনারা চাইলে পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনারা এটা প্রিন্ট করে নেবেন, বুঝতে পারছেন? তো বন্ধুরা আমি বলছি, যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেনি আমার এই ভিডিওটা ফলো করবেন, আশা করি আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যেখানে যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব। অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয়ে থাকে, তো সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম যে আপনাদের জন্য, যেন আপনারা আমার ভিডিওটা দেখে ইজিলিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন সে বিষয় নিয়ে। তো বন্ধুরা আমি কথা বেশি বাড়াতে যাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তো আমার এই চ্যানেলে নতুন যারা সদস্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।